বাসা থেকে হেঁটে আসা যায় স্প্রাউটস ফার্মার্স মার্কেটটাতে। এটা এত গোছানো এবং পরিষ্কার, যেটাতে মানে আমার খুবই ভালো লাগে সবজি বাজার থেকে শুরু করে এরকম ফ্রুটস ট্রুটস সব কিছু কিনতে। এসে দেখি একদম খুব ভালো মানের জাম্বুরা পাওয়া যাচ্ছে এবং এক একটা জাম্বুরার দাম হচ্ছে $4, দ্যাট মিন্স $400 মতো। এগুলো কিন্তু খেতে খুব ভালো হয়, মানে ভালো জাতের জাম্বুরা। দেখতে পাচ্ছেন সবজিগুলো খুবই ফ্রেশ। এখন যেটা দেখাচ্ছি সেই বিস্কিটটা আমার দেখে অনেক খেতে ইচ্ছে করছিলো, তাই এখান থেকে বিস্কিট নিলাম, এই বড় বিস্কিটগুলো। আমার কাছে মনে হচ্ছে এটা খুব মজা হবে, এই নাস্তাগুলো মনে হচ্ছে খুব ভালো হবে। আর এই যে ড্রামের মতো করে যেগুলো রাখা, সেগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস, বিভিন্ন ধরনের বাদাম খুব সুন্দর করে রাখা এই স্টোরটাতে। আমার মনে হয় ঘুরতে আসলেও সমস্যা নেই, এত সুন্দর করে রাখা। দেখতে পাচ্ছেন সবগুলো ফ্রুটস সবজি খুব ফ্রেশ, একদম তাজা। আর এটা হচ্ছে মাংসের সেকশন, মানে এখানে সবই পাওয়া যায়, আবার রেডিমেড মিলও পাওয়া যায়। দ্যাট মিন্স আপনি লাঞ্চও পাবেন ওখানে গিয়ে, কিনে নিয়ে আসতে পারবেন। ওখানে খাওয়া যায় না, বাট ওখানে কিনতে পাওয়া যায়। আবার আরও বিস্কিট থেকে শুরু করে কেক আর গাছ সব কিছুই পাওয়া যায়। আর এগুলো হচ্ছে ওটস, যে নাস্তা আইটেম সেগুলো একসাথে রেখেছে। অর্ষা এখানে মানে ড্রাম বাজাচ্ছে এমন একটা ব্যাপার। আরেকটা যেটা আমি এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে গ্রেনস, আর এখন হচ্ছে কফি। অনেক ধরনের কফি এখানে আছে আর সুন্দর করে রাখা আছে, মানে আপনি চাইলে এখান থেকে ইজিলি গিয়ে চুজ করতে পারবেন। গ্রাউন্ড কফিও আছে, আর হচ্ছে আস্ত যে কফিগুলো আপনি গ্রাউন্ড করে নেবেন সেগুলো আছে। মজার ব্যাপার হচ্ছে বাসা থেকে ডিনার করার পরে হাঁটার উদ্দেশ্যে বের হয়েছিলাম, তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এই স্প্রাউটসে, এসে আবার কিছু কেনাকাটাও করে ফেললাম। এখানে আসতে খুব ভালো লাগে, আর অর্ষাও খুব খুশি ছিল, খুব কমফোর্টেবল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তাই এখানে আসতে আমাদের ভালো লাগে। এই ফুলগুলো আমার খুব পছন্দ হয়েছে, এগুলো হ্যাং করে রাখা যাবে, এগুলো নেওয়ার একটা সিদ্ধান্ত নিলাম। এগুলোর দাম মোটামুটি 2,000 আর 2,500 টাকা এরকম পড়ে। আর ফুলগুলো বেশ ফ্রেশ ছিল, খুব বেশি দিন যে এগুলো বাঁচবে তা না, একটা নির্দিষ্ট সিজন পর্যন্ত এগুলো বাঁচবে, তারপরে এগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে। তারপর হচ্ছে এখানে কার্ড ফেরত দিয়ে আমি বাসার দিকে চলে যাচ্ছি। এখানে যতটুকু লাগে ততটুকুই কিনলাম, ব্লুবেরি থেকে শুরু করে জাম্বুরা, কিছু ফ্রুটস, ফ্লাওয়ার্স, বিস্কিট এগুলো কিনলাম। আপনারা যারা আমেরিকায় থাকেন, যারা কখনো স্প্রাউটসে যাননি, তারা অবশ্যই যাবেন। আর আমি যখন গিয়েছিলাম সেটা ছিল পূর্ণিমার সময়, দেখতে পাচ্ছেন চারটা কত সুন্দর। আর এখানে হ্যালোইনের সময় যেহেতু সবাই বাসার সামনে সাজিয়ে রাখলো, এই ধরনের বিভিন্ন ভুতুরে জিনিস দিয়ে সাজায় বা ফানি জিনিস দিয়ে সাজায়। আর আপনারা অনেকে চেয়েছিলেন আমার কমিউনিটি দেখতে, আমি নেক্সট টাইম দেখাবো, আজকে রাতের বেলা জাস্ট চারটা দেখানোর চেষ্টা করলাম, আমার খুব পছন্দের জিনিস। আর গল্প করতে করতে চলে আসলাম আমার বাসার দিকে, বাসায় ঢুকে যাব। আর এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে লক্ষ্মী পূজার কিছুটা মোমেন্টস, যেটা আরও কয়েকদিন আগে চলে গিয়েছে। খুব সিম্পল করে আমি একটু লক্ষ্মী পূজা করেছিলাম, যেটা আমি আপনার সাথে এখন শেয়ার করলাম। এটা কয়েকদিন আগেই ঘটেছিল, আপনাদের সবাইকে লক্ষ্মী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে দেখিয়েছিলাম বাংলাদেশ থেকে আমার বাবা মা অনেকগুলো ফ্রেশ সুন্দর শুটকি পাঠিয়েছে, আর এর মধ্যে চ্যাপা শুটকিটা সবচেয়ে বেশি ফ্রেশ ছিল। আর এটা রান্না করব এই লতি দিয়ে, এই লতিগুলো ফ্রোজেন, একদম ডিপ ফ্রিজ থেকে বের করেছি, বাট এগুলো খুবই ভালো, মানে খেতে খুব ভালো, যে কেউ পছন্দ করবে। আর রান্না করাটা খুব ইজি যেহেতু ক্লিন করা থাকে, তো প্রথমে আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে পরিষ্কার করে রাখা চ্যাপা শুটকিগুলো দিয়ে দিলাম। সাথে আমি লবণ আর হলুদ দিব আর লাল মরিচের গুঁড়া দিব, দ্যাটস ইট। এর চেয়ে বেশি কিছু এখানে দরকার হয় না। শুটকিগুলো একদম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বড় কাঁটাগুলো উঠাই ফেলবো, আর মোটামুটি একটু একটু কাঁটা থাকলে আমার কোনো প্রবলেম হয় না। তো এগুলোকে একটু ভেজে টেজে কষিয়ে তারপর লতিগুলো দিয়ে মিডিয়াম থেকে লো আছে হালকা করে ঢাকনা দিতে দিতে এগুলোকে রান্না করব। এর মধ্যে পানিটাও শুকায় আসবে এবং রান্নাটা হয়ে যাবে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, এটা কিন্তু বেশ মজার আর হচ্ছে হেলদি একটা খাবার বলে আমি মনে করি, যদি শুটকিটা ভালো থাকে। শুটকি তো ভালো, প্রোটিনের পরিমাণ অনেক বেশি এবং লতি তো অবশ্যই ভালো, আপনারা সবাই জানেন। লবণটা ঠিকঠাক মতো দিলে এই খাবারটা, যারা শুটকি লাভার তাদের জন্য একটা অসাধারণ খাবার হবে, আমার খুব পছন্দ। আমি যেদিন লতি দিয়ে এরকম শুটকি রান্না করি সেদিন আমার পাশে কেউ মাংস রাখলেও আমি সেটা খাবো না, আমার এতই পছন্দ।
আমি একদমই ঘরোয়া টাইপের খাবার, বাঙালি খাবার এগুলো পছন্দ করি। আমেরিকায় এসেও এই ধরনের খাবার আমি একদমই ভুলি নাই এবং পুরোদমে চালিয়ে যাই। আপনারা কারা কারা আমার মতো আছেন কমেন্ট সেকশনে জানাবেন। আর এই খাবারটা, এটাতে আমার মা কাঁঠাল বিচি দিত, বাট এখানে নাই, সেজন্য আর দিতে মানে পাচ্ছি না। বাট এইভাবে আমার অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনারা যারা যারা আমার রিলসগুলো পছন্দ করেন কমেন্ট করতে ভুলবেন না, আর হচ্ছে ভিডিওগুলো যারা পছন্দ করেন আপনারা শেয়ার করতে পারেন, আর কমেন্ট সেকশনেও আপনাদের মতামত জানাবেন আর কী ধরনের ভিডিও চান সেটাও জানাতে পারেন। রান্নাবান্না তো হয়ে গেল, এখন হচ্ছে খাওয়ার পালা। আর যেদিন আমার খুব প্রিয় খাবার আমি রান্না করি সেদিন হচ্ছে আমি সাদা ভাত রান্না করি, ব্রাউন রাইস করি না। ব্রাউন রাইসটা তো খেতে এত ভালো হবে না, এটাই স্বাভাবিক। তারপরেও মাঝে মধ্যে আসলে হেলথের কথা চিন্তা করে ব্রাউন রাইসই খেতে হয়, কিছু করার নাই, যেমন আজকেও সেটাই হলো। তো এখন খাওয়া দাওয়া শেষে একটু যাচ্ছি বাইরের দিকে। আমার বাসা থেকে খুব কাছে হচ্ছে স্প্রাউটস, এবং এটাতে দেখাচ্ছি আবারও সেল দিয়েছে। কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পামকিন সিডস, এটা হচ্ছে স্প্রাউটেড। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে স্প্রাউটেড কিনা, স্প্রাউটেড হলে এটার পুষ্টিগুণ অনেকটা বেড়ে যায়। আপনারা এই মিষ্টি কুমড়ার বিচিটা মানে কেনার চেষ্টা করবেন, অথবা মিষ্টি কুমড়া থেকে কালেক্ট করার চেষ্টা করবেন, এটা খুবই ভালো। এখন অর্ষা কথাবার্তা সেগুলো একটু শোনেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা আমাকে আমার ভিডিওগুলো পছন্দ করেন, সেজন্যই আমি আসলে ভিডিও করার ইন্সপায়ারেশন পাচ্ছি। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকের মতো এখানেই বিদায়, টাটা।